প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন কলেজে ভর্তি হওয়ার জন্য সকলের মন এখন খারাপ যেহেতু ফর্ম ফিল আপ এখনও ছাড়েনি তো বন্ধুরা আমাদের চিন্তার কোনো কারণ নেই কোন কোন কলেজে আপাতত ফর্ম ফিল ছেড়েছেন বা ছাড়ছেন বা সম্ভাব্য ডেট কি আছে তা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো ফ্রেন্ডস গত বছর বা এত বছর পিছনে যা সিস্টেম ছিল এতদিনে অ্যাকচুয়ালি ভর্তি সিস্টেমটা চালু হয়ে যায় অ্যাডমিশন ফর্মও ফিল হয়ে যায় এবং মেরিট লিস্ট টাঙিয়েও দেয় তো আজকে আমরা আপনাদের সঙ্গে পুনরায় দেখব যে দেখি কোন কোন কলেজে ফর্ম ফিল আপ ছেড়েছেন বা ছাড়ছেন কি না আমি আপনাদের আজকে ভিডিও বানাচ্ছি উনত্রিশে মে দু তো এখন দেখা যাক আমরা দেখি কোন কোন কলেজে আমার সম্ভাব্য ভর্তি হতে পারি বলে মনে করছি তবে একটা কথা বলে রাখি আমার মনে হয় না যে এখনও ফর্ম ফিল আপ ছেড়েছেন কি না তো সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনারা একটু ধৈর্য ধরুন এবং আশা করা যে ভোট গণনার পরে বা এক তারিখের পরের যত সম্ভাবনা এতটুকু আশা করা যায় ইনশাল্লাহ সাত তারিখের পরে বা পাঁচ তারিখের পরে অথবা এমন এমন কি আমি নোটিশ দেখছিলাম যে আপনার জুলাইতে কিও কিন্তু অ্যাডমিশন বা ফর্ম ফিল প্রসেসটা শুরু হতে পারে সো বন্ধুরা হতাশা হবার কোনো কারণেই জাস্ট আমরা ধৈর্য ধৈর্য ধরি বা ফর্ম ফিল আপ ছাড়ার অপেক্ষায় থাকি চলুন আমরা এখন দেখি ভাঙড় মদ মহাবিদ্যালয় কলেজের কি পরিস্থিতি তো আমি ভাঙড় মহাবিদ্যালয়ের কলেজের ওয়েবসাইটে আসার চেষ্টা করছি আমি যা যতটা সম্ভব হয় আমাদের নিকটস্থ এরিয়াতে বা অল ওভার ওয়েস্ট বেঙ্গলের সমস্ত কলেজের একটা ছোট্ট করে বার্তা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি তো আমরা ভাঙড় ওয়েবসাইট কলেজে চলে এসেছি অর্থাৎ ভাঙড় মহাবিদ্যালয়ের কলেজের ওয়েবসাইটে আসলাম এখানে যে অপশানটা দেখতে পাচ্ছি সেটা হলো অনলাইন অ্যাডমিশান চলুন অনলাইন অ্যাডমিশান অপশানে ক্লিক করছি তো অনলাইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা দেখতে পাচ্ছি এখন এখানে ছাড়েনি বলছেন যে অ্যাডমিশন উইল স্টার্ট হয়ে নোটিফিকেশানস আর রিলিজড বাই দি গভর্নমেন্ট তো যতক্ষণ না পর্যন্ত ছাড়ছেন ততক্ষণ না পর্যন্ত এই কলেজেরও নোটিশ দেয়নি বা এনারা দেবেন না অতএব বন্ধুরা বোঝা গেল ভাঙড় কলেজে এখন ফর্ম ফিল আপ হচ্ছে না আমরা এখন দেখবো যে ডিডোজিও কলেজে ভর্তি বা অ্যাডমিশন কোনো ফর্ম ফিল আপ ছাড়ছেন কি না বা ছেড়েছেন কি না তার জন্য আমি লিখবো ডিএমসি অ্যাডমিশন ডিএমসি অ্যাডমিশন লিখে আপনার সার্চ করলে ডিডোজিও কলেজের ওয়েবসাইটে আপনারা ঢুকতে পারবেন সো ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি ডিএমসি অ্যাডমিশন লেখার সঙ্গে সঙ্গে প্রথমে যে ওয়েবসাইট লিংকটা দেখছেন ডিএমসি অ্যাডমিশন ডট ইন এখানে আমরা যাবো এখানে ক্লিক করি দেখি ডিএমসি কলেজে বা ডিডিজি মেমোরিয়াল কলেজে ফর্ম ফিল আপ ছেড়েছেন কিনা আমরা ওয়েবসাইটে চলে আসলাম এখানে যে হলুদ কালারের লেখা আছে অ্যাপ্লাই অনলাইন বন্ধুদেরকে এখানে একটা কথা বলে রাখি সমস্ত কলেজ কিন্তু আপনারা কলেজের ওয়েবসাইট লিঙ্কগুলো ভিজিট করবেন কলেজগুলো অবশ্যই লিঙ্কগুলোতে ভিজিট করবেন এবং নোটিস আর এই অ্যাপ্লাই অনলাইন বা অ্যাপ্লাই অ্যাডমিশন অ্যাপ্লে অ্যাপ্লাই ফর্ম ফিল আপ ইত্যাদি ইত্যাদি যে অপশানগুলো থাকবে সেখানে আপনারা অবশ্যই ক্লিক করবেন তো আমরা একটু ক্লিক করছি ক্লিক করে নিচের দিকে আসবো এখানে একটা অপশন দেওয়া আছে নিউ অ্যাপ্লিক্যান্ট তো নিউ অ্যাপ্লিক্যান্টে ক্লিক করছি এখানে বন্ধুরা প্রায় সময়ই এরকম করেই থাকে অর্থাৎ জিও কলেজের ফর্মটা ওপেনিং থাকে বাট নিচের দিকে এসে দেখব যেখানে লাল অক্ষরে লেখা আছে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ ইজ নাও ক্লোজড তো এখন এটা বন্ধ আছে অর্থাৎ এখানেও কিন্তু ছাড়েনি অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ডিরজিও কলেজে ভাঙন কলেজে এগুলো তো এখনও খোলিনি আমরা আর দেখব যে আপনার ডক্টর এপিজে আব্দুল কালামের কলেজে খুলছে কিনা তো আমি ডক্টর এপিজে আব্দুল কালাম কলেজ লিখলাম ফার্স্ট যে লিঙ্ক দেখছেন যে ডাব্লিউডাব্লিউ ডট এ পি সি ডট ইন এই কলেজের ওয়েবসাইট লিঙ্ক আসবো এখন দেখি এই কলেজে কোনোভাবে ফর্মটা ফিল আপ ছেড়েছেন কি না বা ফর্ম ফিল আপ বা মেরিট মেরিট লিস্টের কোনো আমাদের সুযোগ দিচ্ছেন কিনা তো আমরা দেখতে পাচ্ছি ডান পাশে উপরে অ্যাডমিশান যে হলুদ অপশান দেওয়া আছে ফোন নম্বরের নিচে এখানে ক্লিক করি অ্যাডমিশান অপশানে তো এখানেও দেখতে পাচ্ছি স্যার মানে দিস সাইট আন্ডার কনস্ট্রাকশান এটা দেওয়া আছে কাম ব্যাক সুন অর্থাৎ এখনও নোটিস ছাড়েনি আমরা একটু দেখব যে কলকাতা গার্লস কলেজের কি অবস্থা কলকাতা গার্লস কলেজ তো কলকাতা গার্লস কলেজে আমরা একটু দেখিনি যে এনাদের ওয়েবসাইট লিঙ্কে ছেড়েছেন কি না তো ফ্রেন্ডস আপনাদেরকে ওভারঅল বলতে চাইবো আসলে সময় নষ্ট করার থেকে আপনাদেরকে ভিডিওটি একটু শর্টকাট করার চেষ্টা করি আলটিমেট কোনো কলেজেই এখন কোনো ফর্ম ফিল আপ ছাড়েননি বারসাতে হোক অথবা যে কোনো কলেজে হোক তবে হ্যাঁ কিছু নন গভর্নমেন্ট কলেজে কিন্তু ফর্ম ফিল আপ ছেড়ে দিয়েছে নন গভর্নমেন্টের বিষয়টা কি অর্থাৎ যেখানে আপনার কিন্তু টাকা দিয়ে পড়াশোনা করতে হবে যেমন এসএনইউ অর্থাৎ আমরা সিস্টেম নিবেদিতা কলেজে কেউ যদি ভর্তি হতে চান টাকা দিয়ে এখানে টাকা দিয়ে সম্পূর্ণ লেখাপড়ার বিষয়টা রয়েছে তারারা ফর্ম ফিল আপটা করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন অপশন রয়েছে রেজিস্ট্রেশন যেভাবে করতে হয় সেটা আপনারা জানেন সেভাবে করে নেবেন যদি কেউ এসএনইউতে হতে চান এটা হচ্ছে একটা নন গভর্নমেন্ট আপনার ইউনিভার্সিটি এখানে যে কেউ ভর্তি হতে পারবেন এখানে ফর্ম এখন খোলা আছে আর একটা কলেজ যে সেন্ট জেভিয়ার্স সেন্ট জেভিয়ার্স এই কলেজটাও কিন্তু আপাতত এই কলেজটিতে আপনি ভর্তি হতে পারবেন বাট এগুলো প্রত্যেকটাই কিন্তু বেসরকারি কলেজ সো ওখানে পড়াশুনোর জন্য বেশ খরচাটাই হবে আমি এখন দেখি লেডি ব্রাবন কলেজের কি পরিস্থিতি লেডি ব্রবন কলেজ তো আমরা দেখতে পাচ্ছি এটা ফর উইমেন ইস কলকাতা লেডি ব্রবন এগুলো বেশিরভাগটাই মেয়েদের জন্য পারফেক্ট কলেজ এবং মতিঝিল দমদম আপনার বঙ্গবাসীর সমস্ত কলেজেরই একই পরিস্থিতি এখন কোনো কলেজেই কিন্তু ফর্ম ফিল আপ ছাড়েননি সো ফ্রেন্ডস আমি এখানেই ভিডিওটি আপনাদের কাছে ইতি করতে চাইছি এবং বলতে চাইব যে আপনারা একটু জাস্ট ধৈর্য ধরুন ভোটের পরে আপনারা বিভিন্ন কলেজের ওয়েবসাইটগুলো ভিজিট করুন অথবা আমরা ইনশাআল্লাহ নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করি বা করছি যাতে করে আপনাদের হেল্প হয় সো ভিডিওটি বন্ধুরা আমরা এই পর্যন্ত ইতি করছি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে বা একটু ইনফরমেটিভ হতে পারে সো ফ্রেন্ডস নতুন হলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন পূর্ণ হলে আপনাদেরকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আপনি লাইক দিতে পারেন আপনার যদি নাও ভালো লাগে আপনি ডিসলাইক দিতে পারেন আপনাদের সকলকে ধন্যবাদ